আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, কিভাবে একটি ফ্রিজের সকেট কানেকশন করবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, এই ফ্রিজের সকেটটি বা মাল্টিপ্লাগ বা মাল্টি সকেট বা সিক্স পিন সকেট যে যাই বলুন না কেন, তো বন্ধুরা এটার কানেকশনটা কিন্তু খুবই সহজ। যারা জানেন তাদের জন্য খুব সহজ। এটা হচ্ছে আর্থিংয়ের পয়েন্ট এবং এটা হচ্ছে পজিটিভ লাইন, এটা হচ্ছে নেগেটিভ লাইন। তো এখানে আরেকটা জিনিস বেশি আসে, সেটা হচ্ছে আপনার একটি সুইচ। তো সুইচটার কানেকশনটা কিভাবে করব আমরা? তো সুইচটা কানেকশন হচ্ছে এইখান থেকে একটা পজিটিভ লাইন এনে এইখানে কানেকশন দিয়ে দিব, তাহলে হচ্ছে এটা সুইচের সাথে কানেকশন হয়ে যাবে। সুইচটা দেওয়ার সাথে সাথে কিন্তু এইখানে এই সকেটগুলোতে লাইন চলে আসবে এবং ইন্ডিকেটারও লাইন চলে আসবে। তো বন্ধুরা, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এখান থেকে একটা শর্ট কেবল এখানে কানেকশন করে দিতে হবে। সবার প্রথমে প্রয়োজন হবে এরকম একটি শর্ট কেবল। তো কেবলটি হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন। কানেকশন দেওয়ার আগে ভালোভাবে কেবলটি বাঁচ করে নেবেন। তো বন্ধুরা, আমরা এতটুকু নিচ্ছি কারণ এতটুকু নিলেই আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি শর্ট কেবল নিয়ে নিয়েছি। তো শর্ট কেবলটি আমরা কানেকশন করব হচ্ছে সুইচের যে উপরের অংশটি, এটা হচ্ছে আউটপুট লাইন। আউটপুট লাইনের যে সকেট সুইচ, এটা হচ্ছে আর্থিংয়ের কেবলটি বন্ধুরা। তারপর যে কেবলটি কানেকশন করব সেটা হচ্ছে আমাদের পজিটিভ লাইনটি। এটা হচ্ছে বন্ধুরা আমাদের নেগেটিভ যে লাইন, সেই লাইনটি। কেবলগুলা কানেকশন হওয়ার পর খুবই ভালোভাবে চেক করে নেবেন যেন কেবলগুলা সঠিকভাবে লেগেছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্থিংয়ের চিহ্ন, এটা হচ্ছে আর্থিংয়ের প্রতীক। তো এই জায়গাটা হচ্ছে আর্থিং সকেট এটা, আর এটা হচ্ছে বন্ধুরা নিউট্রাল কানেকশন, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ যে লাইন সুইচে একটা যাবে, সুইচ থেকে হয়ে তারপরে সকেটে চলে আসবে। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, তা এখন হচ্ছে কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সকেটটি কানেকশন হয়ে যাবে।